তবে হ্যাঁ যারা নিউজ মিডিয়া যারা নিউজ করেন নিউজ কন্টেন্টের উপরে যারা কাজ করেন মাওলানা ও হুজুর বা বিভিন্ন স্তরের নেতা লিডার সবাইকে বলি এদেরকে কাজ করার স্বাধীনতা দেবেন কারণ ব্যক্তিগতভাবে এরা আলাদা আর যখন এরা নিজের কর্মময় জীবনে চলে আসছে তখন এদের ক্যারেক্টারটা আলাদা সেটা কি এরা তখন প্রফেশনাল কোন নিউজ আপনার পক্ষে হতে পারে বিরুদ্ধে হতে পারে তার জন্য যে নিউজ তৈরি করছে তাকে দোষ দেবেন না দয়া করে কারণ ওটা তার কাজ আপনিও বলুন আপনারটাও সে বলবে কিন্তু একতরফা কাউকে দিয়ে এই যে বিভিন্ন ওই যে চোখ রাগানো শাসানো এগুলো উচিত নয় মেইনস্ট্রিম মিডিয়াগুলো দেখুন তো কত কি কাজ করে যাচ্ছে কিন্তু তাদের উপরে কথা বলার আপনার ক্ষমতা নেই খালি বলছে এদের কেস করে দেবো বলে রাত বিরতে এটাও এদের খেদমত সত্যি আমাদের অভিজ্ঞতা নেই আমরা ভাবি এরা প্রচুর করে ইনকাম করে না 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 দেখেছো আমার ইউটিউবার ভাইদের সব যন্ত্রপাতি আল্লাহ কো টাকা কামায় নেশাই দৌড়ে এরা শুধু খালি বলছে এদের কেস করে দেবো বলে রাত বিরতে এটাও এদের খেদমত সত্যি আমাদের অভিজ্ঞতা নেই আমরা ভাবি এরা প্রচুর করে ইনকাম করে না 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 এদের একটা কষ্টকে অ্যাপ্রিসিয়েট করা দরকার জিজ্ঞেস করুন এর মধ্যে আমার অনেক সবাই প্রায় জানাশোনা ছেলেরা বসে আছে ইউএসএ থেকে দেখছে আমাদের তারা মাহবুবা বলে দেখো সব কমেন্ট করছে ইউএসএ থেকে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড থেকে কোন কোন দেশ থেকে সব দেখছে এগুলো তো একটা বড় খেদমত যাক এদের এটা নেশা বুঝলেন আল্লাহ এদেরকে কবুল করুক আমার সোনার মানিকেরা তোমরা ভালো থাকো ঘাবড়াবার দরকার নেই বলে হুজুর এদেরকে একটু বেশি বলে যাতে আপনার ভালো করে রেকর্ডিং গুলো ছাড়ে এটা পাবলিক বুঝে গেছে আর নতুন করে আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই কিন্তু এদের জবকে আমি অ্যাপ্রিসিয়েট করি এদের খেদমতকে অ্যাপ্রিসিয়েট করি কথা আমার বুঝতে পারছেন না আল্লাহ তালা কবুল করুক সকলে বলুন আমিন তবে হ্যাঁ যারা নিউজ মিডিয়া যারা নিউজ করেন নিউজ কন্টেন্টের উপরে যারা কাজ করেন মাওলানা ও হুজুর বা বিভিন্ন স্তরের নেতা লিডার সবাইকে বলি এদেরকে কাজ করার স্বাধীনতা দেবেন কারণ ব্যক্তিগতভাবে এরা আলাদা আর যখন এরা নিজের কর্মময় জীবনে চলে আসছে তখন এদের ক্যারেক্টারটা আলাদা সেটা কি এরা তখন প্রফেশনাল কোন নিউজ আপনার পক্ষে হতে পারে বিরুদ্ধেও হতে পারে তার জন্য যে নিউজ তৈরি করছে তাকে দোষ দেবেন না দয়া করে কারণ ওটা তার কাজ আপনিও বলুন আপনারটাও সে বলবে কিন্তু একতরফা কাউকে দিয়ে এই যে বিভিন্ন ওই যে চোখ রাগানো শাসানো এগুলো উচিত নয় মেইনস্ট্রিম মিডিয়াগুলো দেখুন তো কত কি কাজ করে যাচ্ছে কিন্তু তাদের উপরে কথা বলার আপনার ক্ষমতা নেই আর এক একজন আমি দেখেছি বাপরে বাপ একটা মেয়ে আমার ইয়ে নিতে গেছে বুঝলেন ইন্টারভিউ নিতে গেছে তার শর্ট শার্ট দেখে আমি তো অবাক হয়ে যে বিশাল চ্যানেল বুঝতে পেরেছেন প্রথমে কি ডাইলগ হ্যাঁ চেক চেক করে নিয়ে একদম বলে দিল আপনার কাছে বোম আছে বন্দুক আছে আমার কাছে বোম আছে আর কি আছে মেয়ে সব শুনে আমি চমকে উঠে যাই বিশাল কিছু সব ভিডিও করে নিয়ে যাওয়ার পরে দেখছি প্রথম ভিউয়ার আমি আদুর এত ভাব নিয়ে আমার বলে লাভ কি এদের কাজে পুছপাছ নেই কিন্তু এদের মরিদের সংখ্যা অনেক আমার বক্তব্য আমি এদেরকে ভালোবাসি অতএব আপনি কখনো আপনার বলার রাইট নেই অধিকার নেই তোর নামে কেস করে দেবো কারণ ও কন্টেন্ট ক্রিয়েটর ও কারো পক্ষেও হতে পারে তার বিরুদ্ধেও হতে পারে আপনি যখন পাবলিক ফিল্ডে কাজ করছেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে মেনে নিতেই হবে কারণ এত শতাধিক মিডিয়া বসে আছে এখানে কেউ আমার পক্ষেও করতে পারে বিরুদ্ধেও করতে পারে এটা যে তার কাজ আবার ব্যক্তিগতভাবে একসঙ্গে সে আমার সঙ্গে বসে চা খেতে পারে এটা আমার আত্মার সম্পর্ক কথাটা আমার বুঝতে খারাপ লাগছে নাকি এগুলো মাথায় রাখবে চাঁদি পাতলার মতো মাথা গরম করবেন না বিসমিল্লাহ সঙ্গে ফাতিহা শরীফ এক্লা শরীফ দরুদ শরীফ পড়ুন সব রেসানি আমরা